বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীর, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সম্রা, যারা আমরা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের প্রাথমিক গণিত বইটি থেকে আমরা আজকে প্রথম প্রান্তিক মূল্যায়ন এই বিষয়ের উপরে আমরা আজকে একটি ভিডিও এনেছি বা প্রশ্ন নিয়ে এসেছি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। তো আমরা আজকে সর্বমোট চারটি বিষয় দেখতে চেষ্টা করব। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে ক নম্বরে, এক নম্বরের যে বিষয়টি রয়েছে, সংক্ষেপে উত্তর উত্তরপত্রে লেখো। ক, বিশ এবং সাতানব্বই, এখানে এটি থেকে তিন বেশি সংখ্যাটি কত এবং বিশ একাশি সংখ্যাটিতে শতক স্থানীয় অঙ্কটি কত, এ ধরনের বিষয়গুলো আমরা আমাদের ছোট্ট সোনামণিদের শেখাবো এখন থেকে। এবং আমরা এই বিষয়গুলোর উপরে কিন্তু ভিডিও দিয়েছি, এক কথায় বা সংক্ষেপে উত্তর এই বিষয়গুলোর উপরে আমরা কিন্তু কয়েকটি পর্ব দিয়েছি, আশা করছি সেগুলো দেখে নেব। পরের অপশন চলে যাবো আমরা, গতে চলে যাব। গতে যেটি দেওয়ার চেষ্টা করছি সেটি হলো একান্ন এবং বাহাত্তর সংখ্যাটিতে। আচ্ছা, সংখ্যাটিতে আমরা যে বিষয়টি দেওয়ার চেষ্টা করছি, সংখ্যাটিতে স্থানীয় মান হিসেবে হাজার স্থানীয় অঙ্কটি কত, এ ধরনের একটি বিষয় পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হলো যে 8500কে 9000 বানাতে কত প্রয়োজন। উ নম্বরে রয়েছে অঙ্কের লেখো 4256। তাহলে আমরা কয় পেয়ে যাচ্ছি, 2097 থেকে তিন বেশি সংখ্যাটি কত এ ধরনের, এবং 2081 সংখ্যাটিতে শতক স্থানীয় অঙ্ক কত, এবং 5172 সংখ্যাটিতে স্থানীয় মান হিসেবে হাজার স্থানীয় অঙ্কটি কত, এ ধরনের একটি বিষয়। এবং আমরা ঘ এবং উন্নত বলে দেওয়ার চেষ্টা করেছি। চলে যাবো দুই নম্বরে, আমাদের এক নম্বরে তাহলে পেয়ে যাচ্ছি সেটি হলো কি, যে সংক্ষেপে উত্তরগুলো উত্তরপত্রে লিখতে বলা হয়েছে। পাঁচটি আমরা প্রশ্ন পেয়েছি। চলে যাবো দুই নম্বরে আমাদের যেটি দেখতে পাচ্ছি সেটি হলো, একটি নার্সারিতে ছয়শত বিশটি গোলাপ, 832টি জবা ও 946টি গাঁদা ফুলের চারা আছে। খুব সুন্দর একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো, একটি নার্সারিতে 620টি গোলাপ, 832টি জবা ও 946টি গাঁদা ফুলের চারা আছে। এখন আমরা তিনটি প্রশ্ন এখান থেকে পেয়ে যাব। আমাদের সৃজনশীল বা কাঠামোবদ্ধ যেটি বলেন না কেন, আমরা আমাদের ছোটো সন্ধ্যে সুন্দরভাবে এগুলো শিখে রাখার চেষ্টা করব। আমরা পাঠ্য বইটি থেকেও বিভিন্ন ধরনের এই ধরনের সমস্যাগুলো নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের এই বিষয়গুলো এর আগে বিভিন্ন পরীক্ষায় এবং বিভিন্ন ক্লাস্টারে বা বিভিন্ন জেলা বা থানায় এসেছে। আমরা সেই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের ছোটো সময়দের যেন বোঝাতে পারি আমরা, যে আসলে যেহেতু নতুন বই, আমরা সৃজনশীল বিষয়গুলোকে দেওয়ার চেষ্টা করছি, আরও যেন আমাদের ছোটো সময়ের সৃজনশীল বিষয়গুলো জানতে পারে বা বুঝতে পারে, সেই জন্য আমরা কিন্তু আলাদাভাবে দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা এগুলোর উপরে আমরা উত্তর বা সমাধান পর্ব নিয়েও খুব শীঘ্রই আসার চেষ্টা করব। আশা করছি আমাদের সঙ্গে থাকবে। আচ্ছা, তো আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি ক নম্বরে, আমাদের সৃজনশীল বা কাঠামোগত প্রশ্নগুলো এমন হতে পারে, একটি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে ক, খ, গ, ঘ, উ পর্যন্ত সর্বোচ্চ পাঁচটি হতে পারে এবং প্রত্যেকটির মান আমরা দুই করে পেতে পারি, বা এমন হতে পারে যে আমাদের আট পর্যন্ত হতে পারে, সর্বোচ্চ দশ বা সর্বনিম্ন আমরা যদি ধরি সেই ক্ষেত্রে আমরা ছয় বা আট পর্যন্ত পেতে পারি। তাহলে এখানে আমরা তিনটি প্রশ্ন পেয়ে যাব, ক, খ, গ। ক এর যেটি রয়েছে, গোলাপ ও জবা ফুলের মোট কতটি চারা গাছ আছে। তাহলে ক, গোলাপ ও জবা ফুলের মোট কতটি চারা আছে, জবা ফুলের চেয়ে গাঁদা ফুলের কতটি চারা গাছ বেশি আছে, এ ধরনের একটি প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি খতে, বেশি চারা গাছ বেশি আছে। চলে যাবো গয়ে, গয়ে আমাদের যেটি হবে সেটি হলো, আমাদের ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে। তাহলে আমরা যেটি পেয়ে যাচ্ছি, ওই নার্সারিতে আমরা যে নার্সারিতে বা যে নার্সারির কথা এখানে দেওয়া রয়েছে,
সর্বমোট কতগুলো গাছ আছে আসলে সেই বিষয়টি এখানে আমাদের বের করতে হবে। তো আমাদের ছোট সমিতিরা কীভাবে এগুলো সমাধান করবে আমরা এই বিষয়গুলোর উপরে ভিডিও দেব। যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা চাচ্ছেন বা আপনাদের ছোট সমিতির জন্য প্রয়োজন রয়েছে, আপনারা প্রথমত ট্রাই করুন, যদি সম্ভব হয় আপনারা আমাদেরকে কমিউনিটিতে গিয়ে বা আমাদের সরাসরি ফোন নাম্বার দেওয়া আছে আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদের এই ধরনের বিষয়গুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলে যাব আমরা গোয়ে আরেকবার দেখে নিই ওই নার্সারিতে মোট বা ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে। এটি একটি চলে যাবো তিন নম্বর সমস্যায়, সেটি হলো একটি পেন্সিলের দাম। আমরা দেখতে পাচ্ছি একটি পেন্সিলের দাম হলো আমাদের 10 টাকা ও একটি খাতার দাম আমাদের 40 টাকা। সেক্ষেত্রে আমরা তিনটি প্রশ্ন পেয়ে যাবো, ক খ গ কী প্রশ্ন হতে পারে সেগুলো একটু দেখে নেব। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি একটি পেন্সিলের দাম 10 টাকা ও একটি খাতার দাম 40 টাকা। এখানে প্রশ্ন হিসেবে আমাদের যেটি দেওয়া আছে, তিনটি পেন্সিলের দাম কত, চারটি খাতার দাম কত। তাহলে আমরা ছোট সময় সুন্দরভাবে এটি বুঝে রাখার চেষ্টা করব যে প্রশ্নটি কিন্তু এটি আমরা পূর্বে যে প্রশ্নগুলো পেয়েছি সেই প্রশ্নগুলোর হয়তো বা আঙ্গিকে থাকতে পারে বা এমন আগে ছিল যে একটি পেন্সিলের দাম এত টাকা, তিনটি পেন্সিলের দাম কত টাকা একসঙ্গে ছিল, বা একটি খাতার দাম 40 টাকা, চারটি খাতার দাম কত একইবারই ছিল। কিন্তু এই ধরনের বিষয়গুলোকে আমরা যখন, যেমন এখানে আমাদের যে প্রশ্নটি রয়েছে, আমরা যেমন এখানে একটি নার্সারিতে গোলাপ বা জবা বা গাঁদা ফুলের চারা বা এই ধরনের প্রশ্নগুলো রয়েছে, সেখানে প্রশ্নগুলো হতে ছিল এমনভাবে ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে একেবারে একটি প্রশ্ন ছিল। কিন্তু আমরা আমাদের ছোটো সময় এখন থেকে বোঝাবো যে একটি প্রশ্ন, এই প্রশ্নটিকে কেন্দ্র করে তিনটি প্রশ্ন বা চারটি প্রশ্ন বা পাঁচটি প্রশ্ন আসতে পারে। আচ্ছা, গ নম্বরে যেটি বলা হয়েছে সেটি হলো যে তিনটি পেন্সিল এর সাথে আমাদের পাঁচটি খাতা কিনতে মোট তিনটি পেন্সিল ও পাঁচটি খাতা কিনতে মোট কত টাকা লাগবে। খুব সুন্দর একটি বিষয় এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছোট সম্প্রদায়ের জন্য সামনে যে বিষয়গুলো আসতে চলেছে। আচ্ছা, তো আমরা যে বিষয়টি এখানে দেখাতে চলেছি সেটি হলো যে তিনটি পেন্সিল ও পাঁচটি খাতা কিনতে মোট কত টাকা লাগবে। সুন্দর একটি বিষয়, আমরা কিন্তু এর আগে যেভাবে পেয়েছি সেগুলোর থেকে সম্পূর্ণ আলাদা এবং আমাদের ছোটো সময়রা যেন এখন থেকে সুন্দরভাবে এই বিষয়গুলো জানতে পারে বা বুঝতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়গুলো এবং প্রতিনিয়ত আপডেটগুলো দেওয়ার, বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম বিষয় নিয়ে। খুব শীঘ্রই আমরা, আজকে যেহেতু আমরা একটি প্রশ্নপত্র দেখতে পাচ্ছি গণিত বিষয়ে, আমরা অন্যান্য বিষয়গুলো নিয়েও আপনাদেরকে প্রশ্নপত্র বা ও ধরনের বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব সামনে। আশা করছি আমাদের সঙ্গে থাকবে। চার নম্বরে যেটি আমরা দেখতে পাচ্ছি একটি আরেকটি প্রশ্ন এবং আমরা এই চার নম্বর প্রশ্ন দেখিয়ে কিন্তু আমরা আজকে শেষ করবো ইনশাল্লাহ। আশা করছি আমাদের সঙ্গে থাকবেন, যারা আমাদের আজকে ভিডিওটি নতুন দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলে যাবো চার নম্বরে, দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্নটি দেওয়া রয়েছে ছেলের বয়স 18 বছর এবং মায়ের বয়স 52 বছর। এখান থেকে আমাদের তিনটি প্রশ্ন আসবে, তিনটি প্রশ্ন কী হতে পারে সেটি একটু দেখে নেব। আশা করছি আমাদের পুরো বিষয়টি দেখে, যদি আপনাদের কাছে আজকে মনে হয়, যারা নতুন দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্বেই আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন, সম্পৃক্ত রয়েছেন, 25,000 সদস্যের একটি সদস্য আমাদের কাছে, 25,000 যেমন ঠিক একজনেরও তেমন মূল্য আমরা দিয়ে থাকবো। আপনারা যদি আমাদেরকে কমিউনিটিতে গিয়ে একটি সুন্দর কমেন্টস রেখে যান যে আপনাদের ছোটো সময় আর কী কী ভিডিও প্রয়োজন রয়েছে বা আর কী কী ভিডিও দেখতে চাইছেন এগুলো, আর আমাদের অন্যান্য ভিডিওগুলো যারা এখন পর্যন্ত দেখার সুযোগ হয়নি অবশ্যই দেখে নেব। আর যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন বরাবরের মতো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা, আমরা এখানে যে প্রশ্নটি পেয়ে যাব সেটি হলো পাঁচ বছর পূর্বে যেটি হবে সেটি হলো যে ছেলের বয়স কত ছিল, পাঁচ বছর পূর্বে ছেলের বয়স কত ছিল। খুব সুন্দর একটি প্রশ্ন, এর সঙ্গে আমরা যেটি দেখতে পাবো পরের যে অপশন সেটি হলো 10 বছর পর মায়ের বয়স কত হবে, 10 বছর পর মায়ের বয়স কত হবে। এই ধরনের একটি বিষয় আমরা পেয়ে যাচ্ছি। আশা করছি আমাদের পুরো বিষয়টি দেখছেন এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি দেখিয়ে দেওয়ার। 10 বছর পর মায়ের বয়স কত হবে, এই ধরনের একটি বিষয়। চলে যাবো আমাদের লাস্ট যে বিষয়টি, গয়ে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো 10 বছর পর, 10 বছর পর তাদের মোট বয়স কত হবে, 10 বছর পর তাদের মোট বয়স
কত হবে, এ ধরনের একটি বিষয় রয়েছে। তাহলে আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদেরকে আজকে সর্বমোট চারটি বিষয়। আমরা এক নম্বরে যেটি পেয়েছিলাম সেটি হলো সংক্ষেপে উত্তর, উত্তরপত্র লিখো। দুই নম্বরে পেয়েছিলাম একটি সৃজনশীল প্রশ্ন, এবং তিন নম্বরে আমরা পেয়েছি আরও একটি সৃজনশীল প্রশ্ন, এবং চার নম্বরে আরও একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি যে ছেলের বয়স 18 বছর এবং মায়ের বয়স 52 বছর। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের বইয়ে দেওয়া রয়েছে, কিন্তু হয়তো সংখ্যার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। আমরা সে ধরনের বিষয়গুলো নিয়েও কাজ করবো সামনে, আরও যে বিষয়গুলো রয়েছে এবং সেই বিষয়গুলোর উপর আমরা কিন্তু ভিডিও দিয়েছি এর আগে। এবং এখানে আমরা প্রশ্ন হিসেবে দেখতে পাচ্ছি 5 বছর পূর্বে ছেলের বয়স কত ছিল এবং 10 বছর পর মায়ের বয়স কত হবে এবং 10 বছর পর তাদের মোট বয়স কত হবে, এই ধরনের একটি বিষয়। তো এই ছিল আমাদের আজকের এই ছোট শ্রেণীর যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে আমরা আজকে চারটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করেছি আজকে ভিডিওটিতে। আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা আমাদের সঙ্গে ছিলেন পূর্বে থেকে এবং আজকে যারা নতুন দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো আজকের পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।